নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে পারফেক্ট দুধ চা বানাবেন। তার রং যেমন সুন্দর দেখছেন, খেতেও ঠিক ততটাই সুন্দর হবে এই চা। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এর জন্য একটা ছোট্ট হামানদিস্তা নিয়েছি, আপনি শিল নোড়াতেও এই একই কাজ করতে পারেন। তিনটে এলাচ দিয়ে দিলাম বড় সাইজের, চার থেকে পাঁচটা লবঙ্গ দিয়ে দিলাম। এরপরে নিয়েছি আদা, আদার টুকরোটা দেখুন বেশ ভালো করে কিন্তু খোসা ছাড়িয়ে দিয়েছি। খোসা সহ দিয়ে আমি অনেক সময় দেখেছি যে দুধ চা কিন্তু ছানা কেটে যায়, তাই অবশ্যই খোসাটা বাদ দিয়ে তারপরে আদাটা দেবেন। খুব ভালো করে এই তিনটে জিনিসকে থেতো করে নিতে হবে। একেবারে বাটা মশলার মতো করে দিলে হবে না, থেতো করতে হবে এবং প্রত্যেকটা জিনিস যেন ভেঙে যায় সেটা কিন্তু দেখতে হবে। তো রেডি হয়ে গেছে। এবার আমি একটা গ্লাসে নিয়ে নিচ্ছি প্রায় 200 ml এর কাছাকাছি, মানে 190 থেকে 200 ml হালকা গরম জল। এই গরম জলে আমি গুঁড়ো দুধটা গুলবো। আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে চা বানিয়ে আপনাদের দেখাচ্ছি। তো এখানে টোটাল চা বানাবো 360 ml। তার জন্য আমি গুঁড়ো দুধ দিচ্ছি, দেখুন পুরো 3 চা চামচ ভর্তি করে দিলাম আর প্রায় 1/2 চা চামচ দিয়ে দিলাম। আর এখানে ভালো করে দুধটাকে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এখানে এই যে গুঁড়ো দুধ দিলাম এটা দিয়ে আমি চা বানাবো 360 ml। এই 360 ml চাটা আপনি ছোট কাপের 3 কাপ করতে পারেন অথবা বড় কাপের 2 কাপ করতে পারেন। তো দুধটা খুব ভালো করে গোলা হয়ে গেছে। এবার আমি এটাকে রেখে দিচ্ছি একটা সাইডে, তারপরে গ্যাস অন করে নিচ্ছি। গ্যাস অন করে এর মধ্যে এবার বসিয়ে দিচ্ছি একটা স্টিলের সসপ্যান। স্টিলের পাত্রে যদি চা বানান, চায়ের কালার কিন্তু অনেক সুন্দর হয়। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি ঠান্ডা জল পুরো 200 ml। আগে আমি দিয়েছিলাম 190 থেকে 200 ml, তো এখানেও দিলাম 200 ml, অর্থাৎ প্রায় 400 ml জল দিলাম। এবারে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা মশলাটা। মশলাটা দিয়ে মিনিটখানেক মতো ফুটিয়ে নেব। প্রায় মিনিটখানেক ফোটানো হলে দিয়ে দিচ্ছি চা। এখানে আমি দানা চা ব্যবহার করছি। তো দানা চা এখানে আমি দিয়ে দিচ্ছি পুরো 3 চা চামচ আর প্রায় 1/2 চা চামচ। আর এখানে আমি একেবারে সস্তার চা ব্যবহার করছি বন্ধুরা, টাটা টি প্রিমিয়াম যে চা হয় সেটা আমি এখানে দিচ্ছি। যথেষ্ট কম দামের এই চা, কিন্তু খেতে সত্যিই খুব ভালো হয়। তো আপনারা ট্রাই করতে পারেন এই চা দিয়ে। এবার চাটা দেওয়ার পর আবার মিনিটখানেক কিন্তু ফোটাতে হবে। প্রায় 1 মিনিট ফোটানোর পরে আমি এতে অ্যাড করব চিনি। চিনির পরিমাণটা এখানে আমি দিচ্ছি, 360 ml চা তৈরি হবে, 400 ml মতো জল ব্যবহার করেছি, 3 চা চামচ চিনি এখানে দিলাম। স্বাদ মতো কম বেশি করবেন। আর এখানে যেহেতু গুঁড়ো দুধ দিয়ে করছি, চিনির পরিমাণটা কিন্তু আপনাকে দেখেই দিতে হবে, কারণ গুঁড়ো দুধে কিন্তু মিষ্টি রয়েছে। তো এটাকে চিনি দেওয়ার পর প্রায় 2 মিনিট মতো ফুটিয়ে নেব। নাহলে কি হবে, চিনিটা একটু আগেই দিয়ে দিতে হবে, শেষের দিকে দিলে কি হয় চা কিন্তু জল জলে হয়ে যায়, ঘন হবে না, চিনি থেকে যেহেতু জল বেরোয়। তো প্রায় 2 থেকে আড়াই মিনিট ফুটিয়ে এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি এবারে যে গুলে রেখেছিলাম দুধটা, সেই দুধটা এখানে দিয়ে দিলাম। আর ওই গ্লাসটা ধুয়ে একেবারে 15-20 ml মতো জল কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এরপর যে টিপসটা আপনাদের দেখাবো, অবশ্যই কিন্তু ফলো করতে হবে পারফেক্ট টেস্ট আর কালার পাওয়ার জন্য। আপনি এই যে দেখছেন ফেনাটা তৈরি হচ্ছে, চাটা কিন্তু আপনাকে ফোটাতে হবে যতক্ষণ না ফেনাটা মানে প্রায় চলে যাচ্ছে। মানে প্রথম একটু একটু বাড়িয়ে দেবেন গ্যাসটা, যখন দেখবেন যে উতলে উঠছে তখন কমিয়ে দেবেন। এইভাবে প্রায় মানে 3 মিনিট মতো ফোটাতে হবে, তাহলে দেখবেন যে ফেনাটা কিন্তু প্রায় চলে গেছে। যখন দেখবেন ফেনাটা প্রায় ক্লিয়ার হয়ে গেছে, তখন বুঝবেন যে চায়ের টেস্ট কিন্তু আপনি ঠিকঠাক পাবেন। তার আগে নামিয়ে নিলে কিন্তু চায়ের টেস্ট সত্যি আপনি ভালো পাবেন না। তো প্রায় 3 থেকে 3.5 মিনিট আমি এটাকে ফুটিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি যে ফেনাটা ঠিক মানে কতটা রয়েছে আগের তুলনায়, কতটা কমে গেছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এবার আমি বন্ধ করে দিচ্ছি গ্যাসটা এবং দেখুন প্রথমে যে পরিমাণে ফেনা ছিল এখন কিন্তু নেই বললেই হয়। তো বন্ধুরা, এবার এটাকে গরম গরম আপনি স্ট্রেনারে ছেঁকে সার্ভ করুন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন।